নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এটা কত সফট হয়েছে তো আজকে আমি তোমাদের আম দিয়ে দুটো রেসিপি দেখাবো একটা নয় দুই দুটো রেসিপি তোমাদের আজ আমি দেখাবো তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো চলো আমি রান্নার মূল পর্বে চলে যায় তো এটা করার জন্য লাগছে নারকোল কোড়া তো বন্ধুরা আর এটা করার জন্য লাগবে আম তো দেখো আমি এখানে আমের শ্বাস বের করে রেখেছি আর লাগছে এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো বন্ধুরা এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এটা নামিয়ে নিয়েছি নামানোর পরে বন্ধুরা এটা আটা মাখানোর মতো সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব তো তোমরাও এইভাবে কিন্তু এই চালের গুঁড়ো আর ময়দাটা গরম জল দিয়ে এরকম করে তারপর মাখিয়ে নেবে তো বন্ধুরা দেখো এটা মাখানো হয়ে গেছে এবার চলো আমরা পুট তৈরি করি তো এটা করার জন্য কড়াইতে আমি নারকল দিয়ে দিচ্ছি নারকলটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপর আমি আমের শাঁসটা দিয়ে ভালো করে নারকল চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এটা শুকিয়ে গেছে তো আমার পুরটা একদম রেডি তো আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি যে ময়দা আর মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর লেচি কেটে নিচ্ছি লেচি কেটে আমি এগুলোকে কুলি তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমি লেচিটাকে ভালো করে একটা বাটি আকার তৈরি করে নিচ্ছি তো তোমরাও এইভাবে তৈরি করে নেবে তারপর আমি এর মধ্যে নারকোল আমের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দু সাইড আমি সুন্দর করে মুড়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখে নাও আমি কিভাবে এটা তৈরি করছি তো তোমরাও এইভাবেই কিন্তু এটা তৈরি করে নেবে তো আমি সমস্ত কুলি এইভাবেই তৈরি করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের দুটো কুলি পিঠে আমের করে দেখাবো সেটা হচ্ছে আমের দুধকুলি আর আমের ভাজা কুলি তো চলো দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা কুলি আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখো এরকমই হবে তো তোমরা আরও অনেক রকমই ডিজাইন করতে পারো তো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি তো সমস্ত কুলিগুলো আমি তৈরি করে নিয়েছি চলো এবার আমি ভেজে নিই তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুলিগুলিকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট আমার এই ছোটো পরিবারের বন্ধু যদি তোমরা এখনও না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোটো পরিবারের বন্ধু হয়ে যেও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এই সময় কিন্তু একটু কম আছেই রাখবে দেখো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলিকে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো একটা একদম রেডি তো চলো এবারে আমরা দুধ কুলি তৈরি করি আমের কুলি তৈরি করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দেওয়ার পরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তৈরি করা কুলিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব তো বন্ধুরা এই দুধটা কিন্তু একদমই থাকবে না এটা শুকিয়ে একদম কুলির গায়ে লেগে যাবে ততক্ষণ আমি এই দুধটাকে জ্বালাতে থাকবো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে এটা তৈরি করবে এটা খেতে খুবই টেস্টি তোমরা অবশ্যই এখন আমের সময় তো বাড়িতে ট্রাই করো তো দেখো একটুকু ভেঙে যায়নি কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে তো আমি এগুলিকে নামিয়ে নেব দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে গায়ে লেগে গেছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার আমের দুধকুলি একদম রেডি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার